সাদিকি সরাই সব বাবা রে বাবা একটু শান্তি নেই জীবনে ব্যস্ত ঘরে ছিলে এখন আবার কেন এলে এতক্ষণ ঘুমুসনি কেন হ্যাঁ কি করছিলি কি শুয়ে পড় বলছি আমারই বটে এখন ঘুমোবার সময় দেখছো না মেয়ের বিয়ে দিচ্ছি টেপি চল তুই আমার সঙ্গে শুয়ে পড়বি কি হলো ও ঠিক আছে আমি শুয়ে পড়লুম তা দুপুরে পড়ে পড়ে ঘুমোনো ছাড়া কি কাজ আছে শুনি তোকে বারণ করেছি না বড়দের সাথে এভাবে কথা কইতে ভুল বলেছি নাকি ঠাকুমা তো তাই বলে কি জ্বালা না তোমার কেন ও কি কথা বাহ এক দড়ি মেজে বউয়ের ছেলে পুলে হবে সে কোথায় যাবে সে সামলাতে তোমাকে তোমার সংসার ছেড়ে তার কাছে এসে থাকতে হবে কি বালাই কিসের বালাই রে কি ভাবিস তুই ভারী বড় হয়ে গেছিস না দুটো কঠিন কঠিন কথা শোনাবি আর লোকে চুপ করে যাবে খবরদার যদি আর অমন কথা মুখে শুনতে পাই মেজবউ তোর পেতুম সন্তান আসছে তোর ভেতর একটু একটু করে সে বেড়ে উঠছে তাকে তুই পৃথিবীতে আনবি এর থেকে বড় আশীর্বাদ আর কিছু হয় না রে মা হওয়া মুক্তি বুঝবি মেজবউ মা হওয়া বড় মুক্তি সব সাধ সব স্বপ্ন নিয়ে সে আসবে তুই তাকে নিজের মতো করে মানুষ করবি গড়ে তুলবি সে তো সন্তান তোর নারী ছেড়া ধন মেজবউ মেজবউ কি করছো তুমি কি করছো তুমি মেজবউ নেমে এসো কি করতে চাইছিলে মেজবউ তুমি কি করছিলে কেন উঠেছিলে ওর উপর হ্যাঁ মেজবউ কি হয়েছে কি হ্যাঁ তুমি ওর উপরে কেন উঠেছিলে কি করতে চাইছিলে ওখানে উঠে সত্যি হ্যাঁ এমন হাত ডাক পারলে মরা মানুষ উঠে বসবে আজও বটে পারও বটে কিছুই তো হয়নি উল্টে চেঁচামেচিতে কিছু একটা পাক পড়ে যাচ্ছিলুম তো তোমাকে ওখানে উঠতে কে বলেছে ওইতে পড়ে গেছিল তুলতে উঠেছিল ও পড়ে যাক ভেঙে যাক ওটা ওর দরকার নেই তুমি উঠবে না আর আমার কথা শুনে চলবে তুমি আমি যখন বারণ করে দিয়েছি তখন একদম না মেজবউ বলি তোমার শরীরের যত্ন তো তোমাকেই নিতে হবে তাই না এই সময় তোমার ওঠানামা করা ঠিক নয় মেজবউ বুঝেছি আসি মেজবউ এবার কোনো মতলবে কথা বলবে নাকি হ্যাঁ না ওই আর কি আমি তবে যাই হুম যাই হ্যাঁ যাও